ইউপি নির্বাচনকে ঘিরে বাংলাদেশে হিংসা, নিহত হলেন 11 জন। বাংলাদেশে বুধবার পঞ্চম ধাপে ইউপি নির্বাচনকে ঘিরে সহিংসতায় 11 জন নিহত হয়েছেন। 708 ইউপিতে নির্বাচন চলাচলকালে বাংলাদেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, পাল্টাপাল্টি হামলা, গোলাগুলি, গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটছে প্রায়শই এবং নিহতদের মধ্যে বগুড়ায় 5 জন, চাঁদপুরে 2 জন এবং অন্যদিকে গাইবান্ধা, চট্টগ্রাম, মানিকগঞ্জ এবং নগাঁওয়ে 1 জন করে মারা গেছেন। এছাড়াও ঝিনাইদহে গত শুক্রবার নির্বাচন ঘিরে সংঘর্ষে মারা গেছে 1 জন। এসব ঘটনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আহত হওয়ার খবরও পাওয়া গেছে। ইউপি নির্বাচনকে ঘিরে তৎপর হয়ে উঠেছে বাংলাদেশ। ইউপি নির্বাচনকে ঘিরে সরগরম বাংলাদেশ। বাংলাদেশে নিহত হয়েছেন 11 জন। বাংলাদেশে বুধবার পঞ্চম ধাপে ইউপি নির্বাচনকে ঘিরে সহিংসতায় 11 জন নিহত হয়েছেন। 708 ইউপিতে নির্বাচন চলাকালীন বাংলাদেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, পাল্টাপাল্টি হামলা, গোলাগুলি, গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে গিয়েছে। নিহত হয়েছেন 11 জন, যার মধ্যে 5 জন রয়েছেন বগুড়ার, চাঁদপুরের 2 জন এবং গাইবান্ধা, চট্টগ্রাম, মানিকগঞ্জে, নগাঁওয়ের 1 জন করে মারা গেছেন। এছাড়াও ঝিনাইদহে গত শুক্রবার যখন ইউপি নির্বাচন ছিল সেক্ষেত্রে ঘিরে সংঘর্ষে 1 জনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও আহত হওয়ার খবর পাওয়া গেছে। ইতিমধ্যেই ইউপি নির্বাচনকে ঘিরে বাংলাদেশে হিংসার চিত্র দেখছেন আপনারা ডিজিটাল বাংলার পর্দায়। ইউপি নির্বাচনকে ঘিরে বাংলাদেশে হিংসা, সেখানে নিহত হয়েছেন 11 জন। সেই সঙ্গে সঙ্গে ঘটনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও আহত হয়েছেন বলে সূত্রের খবর। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট, ডিজিটাল বাংলা।